হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটি ওই সকল ক্রিয়েটারদের জন্য যারা কিনা এখনও পর্যন্ত তাদের চ্যানেলে ইউটিউবের স্টোরি ট্যাব ফিচারটি পায়নি। আমার চ্যানেলেও এর আগে স্টোরি ট্যাবের ফিচারটি ছিল না, কিন্তু বর্তমানে আপনি যদি আমার চ্যানেলে যান অবশ্যই দেখতে পাবেন যে আমার চ্যানেলে স্টোরি ট্যাবের ফিচারটি রয়েছে। তো আমি কিভাবে এই ফিচারটি খুব তাড়াতাড়ি পেয়ে গেলাম সম্পূর্ণ ডিটেলস বলবো। সো হেই গাইজ, শান্ত হিয়ার। তো সবাই কেমন আছেন আমি আশা করছি। নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন যদি আপনি না করে থাকেন। তো এবার কাজের কথায় আসি। যাদের চ্যানেলে কিনা 10,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে তাদের জন্য ইউটিউব এই ফিচারটি বর্তমানে দিচ্ছে, কিন্তু অনেকেই দেখা যায় যে 50,000, 1,00,000, 2,00,000 সাবস্ক্রাইবার পর্যন্ত পার হয়ে গিয়েছে তাদের চ্যানেলে, কিন্তু তারা এখনও ইউটিউবের স্টোরি ট্যাব ফিচারটি পায়নি। তো স্টোরি ট্যাব ফিচারটি পেতে হলে আপনাদের প্রথমে ওয়েব ব্রাউজারে গিয়ে আপনাদের চ্যানেলটিকে লগ ইন করে ফেলতে হবে youtube.com-এ। তারপরে চ্যানেলের ড্যাশবোর্ড সাইটটিতে চলে আসতে হবে। তারপরে একটু নিচে হাতের বাম পাশে দেখতে পারবেন হেল্প অ্যান্ড ফিডব্যাক এই অপশনটি। তো এখানে সিম্পলি ক্লিক করে ফেলুন। ক্লিক করার পরে একদম নিচের দিকে থাকা নিড মোর হেল্পস এই অপশনটাতে ক্লিক করুন। ক্লিক করার পরে উপরে যে গেট ক্রিয়েটর সাপোর্ট এই জায়গাতে ক্লিক করুন। তারপরে ক্লিক করতে হবে একদম শেষের অপশনটিতে চ্যানেল অ্যান্ড ভিডিও ফিচার। তারপর যে উপরে ইমেল সাপোর্ট অপশনটি আসবে সেখানে ক্লিক করতে হবে। সিম্পলি একটি ফর্ম ফিল আপ করতে হবে আপনাদের এখানে। তো প্রথমে যে অপশনটি রয়েছে সেখানে আপনি আপনার নাম লিখে ফেলুন, যেমন ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম। তো আমি সিম্পলি এখানে লিখে ফেললাম। তারপর চ্যানেলের ইউআরএলটা আমার কপি করা রয়েছে, সিম্পলি আমি এই জায়গায় পেস্ট করে দিলাম। আপনি আপনার চ্যানেলের ইউআরএলটাই এখানে পেস্ট করবেন। তারপর আরেকটি খালি ঘর রয়েছে, সেখানে আপনাকে আপনার প্রবলেমটি অথবা আপনি কী বিষয়ে ইউটিউবের কাছে সাহায্য চাইছেন সেই বিষয়টি উল্লেখ করতে হবে। আমি সিম্পলি আগে থেকে এই জিনিসটি লিখে রেখেছিলাম এবং আমি এভাবেই অ্যাপ্লাই করেছিলাম। এখানে আমি সিম্পলি একটি লেটারের মতো লিখে রেখেছি। তারপর আমি এই জিনিসটাকে কপি করে সিম্পলি এই জায়গায় পেস্ট করে দেব এবং নিচে থাকা অপশনে লিখে ফেলব আমার নিজের নাম। তো এই ফুল প্যাসেজটি আমি আমার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আপনারা সিম্পলি কপি করে আপনাদের চ্যানেলের জন্য এভাবেই অ্যাপ্লাই করতে পারেন, মানে হলো গিয়ে হেল্প চাইতে পারেন ইউটিউবের কাছে। তবে আমি আপনাদের কাছে একটি জিনিসই রিকোয়েস্ট করব, অবশ্যই এই লেখাটিকে কিছুটা মডিফাই করে দেবেন, কারণ ইউটিউবের কাছে যদি হাজার হাজার মেল এভাবেই যায় একই লেখার আদরে, তাহলে সেটাকে কিন্তু ইউটিউব স্প্যাম ভাববে এবং মনে করবে একজন ব্যক্তি এই কাজগুলো বারবার করছে। এতে করে আপনাদের চ্যানেলের উপর ক্ষতিকর কোনো প্রভাব পড়তে পারে। তো আমি যে লেখাগুলো লিখেছি আপনারা নিজের মতো করে দুই একটা লাইন এদিক সেদিক করে দেবেন। তারপরে নিচে আরও দুটি অপশন দেখতে পাবেন। তো এই দুটি অপশন নিয়ে আপনাদের কিছুই করতে হবে না, জাস্ট সিম্পলি নো বৃত্তটি ভরাট করবেন। তারপর এখানে যে সাবমিট বাটনটা রয়েছে সেই সাবমিট বাটনে ক্লিক করলে ইউটিউবের কাছে একটি মেল চলে যাবে আপনার পক্ষ থেকে। তো আমি আগে এই জিনিসটি করে ফেলেছিলাম এবং আমাকে ইউটিউব একটি মেলও পাঠিয়েছিল। তো আমি মেলটি খুলে আপনাদের দেখাচ্ছি। তো উপরে থাকা যে প্রথম মেলটি দেখছেন সেটা প্রথমে আমাকে ইউটিউব পাঠায়। আমার মেলটি পাঠানোর পরে এখানে তারা এই জিনিসটি মেনশন করেছে যে তাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য ধন্যবাদ, তারা আমার এই বিষয়টি সলভ করবে খুব তাড়াতাড়ি। তার পরের দিনে অর্থাৎ তার একদিন পরে ইউটিউবের পক্ষ থেকে আমার কাছে একটি মেল আসে এবং সেখানে তারা ইউটিউবের এই স্টোরি ফিচার সম্পর্কে আমাকে অবগত করেন যে 10,000 সাবস্ক্রাইবার থাকতে হবে আপনার চ্যানেলে এবং যাদের কিনা 10,000 সাবস্ক্রাইবার রয়েছে তাদেরকে আস্তে আস্তে করে ইউটিউবের এই ফিচারটি দেওয়া হচ্ছে। তো আমার চ্যানেলের জন্য যদি এই ফিচারটি অ্যাভেলেবল করে দেওয়া হয় তাহলে অবশ্যই তারা নোটিফাই করে দেবে আমাকে। এবং গেস হোয়াট, আমি 24 ঘন্টার ভিতরে এই ফিচারটি আমার চ্যানেলে আবিষ্কার করে ফেলি। তো আমি দেখাচ্ছি আপনাদের। তো আমি আমার চ্যানেলে চলে গেলাম এবং আমাকে ইউটিউব কিন্তু আগেই নোটিফাই করেছিল, আমি নোটিফিকেশনটা কেটে দিয়েছি। যাই হোক, এবার দেখাচ্ছি উপরের দিকে দেখতে পাবেন আমার চ্যানেলে কোনো স্টোরি ট্যাবের ফিচার নেই। তো এই ট্যাবটি এখনও পর্যন্ত আমার চ্যানেলে নেই, এই জন্যই, কারণ আমাকে প্রথমত একটি স্টোরি ক্রিয়েট করতে হবে। উপরে থাকা যে ভিডিওর প্লাস অপশনটি রয়েছে সেখানে ক্লিক করলে দেখবেন যে 4টি অপশন ওপেন হয়েছে এবং 3 নম্বর অপশনটি হচ্ছে ইউটিউবের স্টোরি ট্যাব ফিচারটি। তো এখান থেকে আমি সিম্পলি একটি স্টোরি ক্রিয়েট করে নেব এবং ক্রিয়েট করার পরে এই জিনিসটাকে আমি আপলোড করে দিলাম। তারপর ইউটিউবের এই পেজটাকে আমি রিফ্রেশ করলাম এবং দেখুন আমার চ্যানেলে এই ইউটিউবের স্টোরি ট্যাবের ফিচারটি অ্যাড হয়ে গিয়েছে এবং আমি অলরেডি একটি স্টোরি আপলোড করে দিয়েছি। অবশ্যই এভাবে ট্রাই করবেন ইউটিউবের স্টোরি ট্যাব ফিচারটি পাওয়ার জন্য। তাছাড়া যাদের কিনা 10,000-এর কম সাবস্ক্রাইবার রয়েছে তারাও ট্রাই করে দেখতে পারেন। আর নতুন মেহমানদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিওগুলো মিস না করতে চাইলে। এই পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আর যাওয়ার আগে ভিডিও নিচে লাইক বাটনে ক্লিক করবেন এবং এই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন।